অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল স্নান করে নিয়েছে, সকাল বলতে বাজছে এখন এই 11:30। তো ঘুম থেকে উঠে আজকে আসলে সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, তো তারপর আবার ঘুমিয়েছি, উঠে ব্রাশ ট্রাশ করে তারপর আবার ঘুমিয়েছি। তো উঠেছি তারপর 9:30 সময় দিয়ে চা খেয়েছি, আর দোকানেও আজকে মানে সৌমিক তাড়াতাড়ি গেছে, তো টিফিন টিফিন বানিয়ে দিয়ে অনেকদিন পর টিফিন বানিয়ে দিলাম। তো যাই হোক, এইসব করতে করতে সময় চলে গেছে। আর জলের আমাদের এখানে খুব প্রবলেম হচ্ছে, মিউনিসিপ্যালিটির জল আসছে না, জল উঠছেও না, এইসব নিয়ে খুব খিচিবিচি। তাই সকাল সকাল মানে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আমার জন্য তাড়াতাড়ি, কারণ এখন স্নান করতে করতে দুটোই বেজে যাচ্ছে, যখন স্কুল থাকে না আমার এটাই প্রবলেম হয়, স্কুল থাকলে সকাল সকাল স্নান করে নিই। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক, এখনো পর্যন্ত খাইনি, খাবো, স্নান করলাম। খেতে আসলে শরীরটা কালকে থেকে মানে খুব আসলে হেক্টিক দিন যাচ্ছে বলছি বারবার করে, মায়ের শরীরটা আজকে অনেকটা ঠিক আছে, এটা তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া উচিত। প্রেশারটা অনেকটাই নর্মাল হয়েছে, সেই কারণে শরীরটাও মায়ের ঠিক আছে, শুধু ঠান্ডা লাগাটা কমলেই হয়ে যাবে আর কি। তো যাই হোক, দেখছি কতদূর কী হচ্ছে, মোটামুটি ঠিক আছে, তাই জন্য সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। এরপর বাকি যা হবে, ঘর দোর গোছানো প্রচুর বাকি আছে, জামাকাপড় সব পড়ে আছে, জামাকাপড়গুলো সব গোছাবো, এরপরে স্কুলও খুলে যাবে, 18 তারিখ থেকে স্কুল ওপেন হচ্ছে। তো সেই সব মিলিয়ে দোকান বাড়ি সব মিলিয়ে খুবই খিচিবিচি পরিস্থিতি আর কি, ঘুম টুম খুব কম হচ্ছে, সব মিলিয়ে আসলে শরীরটা আমারও মানে চারিদিন সারাদিন এইসব চলছে, তো ওই জন্যে আরও বেশি হেক্টিক হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, এভাবেই আর কি প্রত্যেক দিন এভাবেই চলে, এভাবেই বছর ঘুরে যায়। তো চলো আজকের দিনটাকে শুরু করি, যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমাদের জুম্বা ক্লাস আছে, তো চলো আজকে জুম্বা ক্লাসে যাবো, ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাচ্ছে কতদূর কী হচ্ছে। চলো আজকের দিনটাকে শুরু করি, তারপর যা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো টাটা, বাই বাই। দেখো সব জামাকাপড়ের কী অবস্থা, এবার এগুলোকে একটু গোছাবো। তো চলো, একদমই সময় পাচ্ছিলাম না, তো সে কারণে আজকে একটু সময় পেয়েছি, আজকে আর বেরোয় নি, তাই সে কারণে এগুলো একটু গুছিয়ে নিই। চলো তোমাদের সাথে করে নিয়ে গোছাই। সেগুলো সবকটাই গোছানো হয়ে গেল, তার সাথে সাথে শুধু এদিকে যে জামাকাপড়গুলো রেখেছি এগুলো কাচবো, তো সেই কারণে সেগুলো আলাদা করে রাখলাম। বাকি সব গোছানো কমপ্লিট, ওই সোয়েটারের ব্যাগে চলে যাবে আর ওটা ইয়োগার ব্যাগে। চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। রেডি হয়ে গিয়েছি জুম্বার জন্যে, এই দেখো। তো চলো যাবো হচ্ছে জুম্বাতে, বাচ্চা এখন 5:45, 6টা থেকে ক্লাস, আজকে টোটো করে যাচ্ছি, কারণ হচ্ছে শরীর মানে হেঁটে যাব না, শরীর এমনি অনেক টায়ার্ড আছে, তো সেই কারণে একটু টোটো করেই যাব। তো টিঙ্কু আসছে, টিঙ্কু আসুক, ওর অফিস চলছিল, একটু লেটই হয়ে গেল, যাই হোক চলো যাই।
জুম্বা করে, তারপর যাব দোকান, তারপর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা, বাই বাই। আমরা পৌঁছে গেছি জুম্বা ক্লাসে, রাস্তাতে এলাম টোটো করে, বললামই যে টোটো করেই যাব। এই যে মহারানী, চলো এবার যাই, জুম্বার পরে আবার দেখা হবে। হসপিটাল থেকে বেরিয়ে ওই বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর সবাই একে একে বাড়ি চলে গেল, আমরাও বেরোলাম বাড়ির জন্যে, কিন্তু বাড়ির দিকে আর যাইনি। একটুখানি বললাম চল এদিক দিয়ে ঘুরে আসি, আজকে সানিও নেই, সানি কলকাতা গেছে, তো সে কারণে সানিও স্কোয়ার ফিল্ডে যায়নি। তো আমরা এমনি চারপাশ দিয়ে ঘুরে, আর বিশেষ কিছু মানে মাঠেও ঢুকিনি, কোথাও মানে দাঁড়ায়ও নি, সোজা ওই স্কোয়ার ফিল্ডের সাইড দিয়ে ঘুরেই বাড়ির দিকেই আসছিলাম। তো এই দেখো জল ট্যাঙ্কের মোড়ে একটা আম মেলা হয়েছে, তো সেই জন্য একটা ছোট্ট ক্লিপিংস করে রেখেছিলাম। তারপর গেলাম হচ্ছে আইসক্রিমের দোকানে, মনে হচ্ছিলো কিছু একটা খাই, তো সেই কারণে গেলাম আইসক্রিমের দোকানে। তো আমার আর সৌমিকেরই আইসক্রিম নিয়েছি শুধু। তো তারপর চলে এলাম বাড়ি, বাড়ি এসে আগের দিনের চাউমিনটা ছিল, তো ওই চাউমিনটাই গরম করে নিলাম, আর সৌমিক খেয়েছে ভাত, বাকি আমি রুটি নিয়ে আসিনি আজকে, তো চাউমিন দিয়েই আজকের ডিনার হলো। তো অনেকক্ষণ পর আবার ভিডিও শ্যুট করছি, গিয়েছিলাম জুম্বা সেই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ হচ্ছে যে জুম্বা ক্লাস করার পর গিয়েছিলাম দোকানে, তো দোকানে জাস্ট 5-10 মিনিটই বসেছি, তারপর বাড়ি থেকে ফোন আসে যে মায়ের শরীরটা অনেকটাই খারাপ করছে, তো হসপিটালাইজড করতে হবে হয়তো, তো সেই কারণেই বাড়ি আসলাম। তার সাথে সাথে বাড়ি আসতে আসতে রাস্তাতেই ডাক্তারের সাথে কথা বলেছি, কলকাতার যে ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম তার সাথেই, ওনার সাথেই কথা বললাম। তো উনি বললেন যে হসপিটালাইজড করতে যেরকম সিচুয়েশান তখন ছিল, তো তখন নিয়ে গেলাম এমার্জেন্সিতে, আমাদের বাড়ির কাছেই আছে হসপিটালটা, তো সেখানে নিয়ে গিয়েছিলাম নার্সিংহোম আর কি। তো সেখানে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে দেখানোতে এমনি নর্মালি সব কিছু ঠিক আছে, কিন্তু মায়ের যে অতিরিক্ত ঠান্ডা লেগেছে, তো সেটার চেস্ট এক্সরে হয়েছে, তো চেস্ট এক্সরেতে দেখা যাচ্ছে যে বুকে জল জমেছে, তার সাথে সাথে নেবুলাইজেশনও করানো হয়েছে। তো এইটাই হচ্ছে এখন পরিস্থিতি, কালকে রিপোর্ট দেবে চেস্ট এক্সরের বাকিটা, তার সাথে সাথে সোডিয়াম পটাশিয়াম কিছু টেস্ট দিয়েছে ডাক্তারবাবু, তো সেগুলোও করানো হবে, তারপর কি হচ্ছে সেটা দেখা যাবে, তারপর ব্লাড দিতে হবে কি না সেগুলোও সব বলবে। তো যাই হোক এইটাই হচ্ছে কন্ডিশান। তারপরে ওই বাড়িতে মাকে মানে হসপিটাল থেকে মাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, তারপর আমরা ওখান থেকে একটু বেরিয়েছিলাম, রাস্তায় বেরিয়েছিলাম বলতে কিছুই না, রাস্তা দিয়ে একটু ঘুরে স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে চলে এসেছি, নিয়ে এসেছিলাম আইসক্রিম। আজকে শরীরটা আমার নিজেরও ভালো নেই, তার সাথে বাড়িতে এত খিচিবিচি, মায়েরও শরীর খারাপ, তার সাথে সাথে সৌমিকের মায়েরও শরীরটা ভালো নেই, তো সব মিলিয়ে একটা খিচিবিচিরই পরিবেশ, আমার নিজেরও শরীরটা ভালো লাগছে না। তো কালকে যে চাউমিনটা আনা হয়েছিল সেই চাউমিনটাই খেয়েছি, যাই হোক বাকিটা সব ঠিকই আছে এই পর্যন্ত। চলো আইসক্রিমটা যেটা নিয়ে এসেছি সেটা খাই, তারপর ভিডিওটাকে এন্ড করবো, টাটা। সৌমিককে পাঠিয়েছিলাম আইসক্রিম আনতে, তো আমি এখন ওয়েট করছি যে ও কতক্ষণে আইসক্রিমটা নিয়ে আসে, তো সেই কারণেই আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, কিন্তু অনেকটাই টাইম লাগাচ্ছিল, তো দেরি হচ্ছিল আসতে, তো দেখি কতক্ষণে ফিরে আসে। সেই আইসক্রিমটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে সানডে স্ট্রবেরি অ্যান্ড চিজ, বিউটিফুল খেতে আইসক্রিমটা, চলো আইসক্রিমটাকে খাই। আচ্ছা কি নিয়ে এসছে এবার দেখো, ম্যাগনাম, ম্যাগনাম নিয়ে এসছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, বাচ্চা এখন রাত্রি 2টো, ঘুম মানে শুইনি, আইসক্রিম খেলাম, তারপর বসে বসে আমি আর সৌমিক মিলে মোবাইলই দেখছিলাম, রিলসের পর রিলসই দেখছি, দেখছি মেঘালয়ার প্রচুর এখন ওয়াটারফলস দেখাচ্ছে, যাই হোক আমরাও প্রচুর ওয়াটারফলস দেখে এসেছি, তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করতে পারিনি, এখনও রিকভারিটা হয়ে আছে, বাকি কাজকর্ম কিছুই করা যাচ্ছে না যেহেতু বাড়িতে এরকম খিচিবিচির পরিবেশ। তো যাই হোক চেষ্টা করবো যদি কিছু রিকভার করা যায় তাহলে বাকি ভিডিওগুলো অবশ্যই দেব। তো চলো যাই, যা হবে পরে দেখা যাচ্ছে, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখনকার জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে, বাই বাই।